ধন্যবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর আহ্বানে সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর হৃদয়ের যে আকাঙ্ক্ষা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আমরা আজকে 17তম দিনে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পূর্বে ঘোষিত সে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন আমাদের যে প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সেই জাতীয়করণের দাবিতে যখন সারা বাংলাদেশ থেকে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছিল, ঠিক তেমনি ভাবে সেই সময়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সপ্তম দিনে 17 তারিখে পুলিশের অতর্কিত হামলার কারণে আমাদের অনেক বন্ধুরা আহত হয়েছেন। সেই আহত বন্ধুদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জের একজন সহকর্মী সিনিয়র শিক্ষক, তিনি কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছেন, শহীদ হয়েছেন। আমরা সেই শহীদ যোদ্ধার রুহের মাগফিরাত কামনা করছি। এরপরে আপনারা দেখছেন ওই দিনই মাননীয় ডিজি মহোদয় আমাদের একটি টিম পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দাবি দেওয়া নিয়ে আলাপ করার জন্য। আমরা কিন্তু আমাদের সেই প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা মাননীয় ডিজি মহোদয়ের সাথে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আমরা আলাপ করি। সেই আলাপ আলোচনার মধ্য দিয়েই মাননীয় ডিজি এবং ডাইরেক্টর মহোদয় তারা একমত হলেন যে আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য দাবি, আমরা এই দাবির প্রতি সমর্থন জানাই। আমাদের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের সাথে আপনাদের এই দাবি নিয়ে আমরা আলাপ করব। ঠিক ওই দিন রাতে 17 তারিখ রাতেই মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের ডিজি মহোদয় আলাপ করেছেন, রাত 11টার দিকে আমাকে জানিয়েছেন আপনাদের এই দাবি দেওয়া নিয়ে সকল আলোচনা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে করেছি। মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের দাবির ব্যাপারে পজিটিভ, আগামী 18 বা 19 তারিখ আপনাদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় বসবে। আমরা আশায় থাকলাম কিন্তু দেখলাম 19 তারিখে আমাদের ডাক এসেছে, 19 তারিখ বিকেল 3:30টায় মাতৃভাষা ইনস্টিটিউটে বসবেন। 1টার সময় আমাকে ফোন করা হলো আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, আমরা ওখানে উপস্থিত থাকলাম। এরপরে আমরা সেখানে নির্ধারিত সময়ের পূর্বেই যখন উপস্থিত হয়েছি কিন্তু দুর্ভাগ্য বিষয় সেখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হলো যারা এই রাজপথে শিক্ষক কর্মচারীর আন্দোলনে নাই, যারা যাদের কোনো সংগঠন নাই, যারা আমরা বলি ভুইফোর সংগঠন, সেই ভুইফোর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে ওই জায়গাতে চেয়ারগুলো উদ্দখল করে আছে, যেখানে গিয়ে আমরা বসার মতো কোনো স্থানও পাই নাই। তারপরেও আমরা দেখছি আলোচনা চলবে মাননীয় মন্ত্রীর, সেই আলোচনা চলছে। আমরা মাননীয় মন্ত্রীকে বলেছিলাম, মাননীয় মন্ত্রী আমাদের দাবি একটি, আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই, কিন্তু যেহেতু জাতীয়করণ একটি সময়ের ব্যাপার, জাতীয়করণ আজকে ঘোষণা দিলেই কিন্তু আগামী দিন জাতীয়করণ হবে না, তাই আমাদের আরো কিছু দাবি রয়েছে জাতীয়করণের পূর্বেই। আমরা 19 বছর আগে 2004 সনে মাত্র 25% উচ্চ ভাতা পেয়েছি, সেই 25% উচ্চ ভাতার পরিবর্তন এই 19 বছরে হয় নাই। আমরা এই উচ্চ ভাতার পরিবর্তন চাই। আমরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, 100 টাকা চিকিৎসা ভাতা পাই, সেই চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়ার পরিবর্তন চাই। মাননীয় মন্ত্রী বললেন নির্বাচনের আগে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। আমরা বললাম নির্বাচনের আগে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, মাননীয় মন্ত্রী আজকে যদি উৎসব ভাতার ঘোষণা দেওয়া হয় নির্বাচনের আগে কিন্তু কোনো উৎসব ভাতা দিতে হবে না, কারণ নির্বাচনের পরেই কিন্তু উৎসব ভাতা দিতে হবে। মাননীয় মন্ত্রী তখনও বললেন যে আমরা এই মুহূর্তে কোনো ঘোষণা দিতে চাই না, তবে একটি ঘোষণা দিলেন যে আজকে এই মিটিংয়ে বসার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি এবং উপমন্ত্রী দেখা করে এসেছি। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জাতীয়করণের লক্ষ্যে 2টি কমিটি করার জন্য, একটি কমিটি হবে অর্থনৈতিক কমিটি, আরেকটি কমিটি হবে শিক্ষার মান পর্যালোচনা কমিটি। আমরা সাধুবাদ জানালাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণের ব্যাপারে পজিটিভ তাই তিনি 2টি কমিটি করতে বলছেন। আমরা দাবি জানিয়েছি ওই 2টি কমিটিতে আমাদের শিক্ষক নেতৃবৃন্দদের অন্তর্ভুক্ত করতে হবে। মাননীয় মন্ত্রী সেখানেও দ্বিমত পোষণ করলেন, আমরা পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে আসলাম এবং মাননীয় মন্ত্রী আবার ঘোষণা করলেন যেহেতু কারিকুলাম সমস্যা, যেহেতু বিভিন্ন ক্লাস হচ্ছে না, এই জন্য গ্রীষ্মের ছুটিটা আমরা ক্যান্সেল করতে চাই। আমরা মাননীয় মন্ত্রীকে জানালাম
ওখানে উপস্থিত সকল শিক্ষক নেতৃবৃন্দ বললেন, মাননীয় মন্ত্রী, আজকে স্কুলে স্কুলে নোটিশ হয়ে গেছে, গ্রীষ্মের ছুটি কিন্তু আগামী দিন থেকে শুরু হয়ে যাবে। উনি বললেন, নোটিশ হয়েছে, আমরা এখন প্রজ্ঞাপন দিব, মিডিয়ায় বলে দিব গ্রীষ্মের ছুটি ক্যান্সেল। আমরা বললাম যে না, এটা হতে পারে না, গ্রীষ্মের ছুটি কেন শীতকালে নেওয়া হবে? তারপরে মাননীয় মন্ত্রী ঘোষণা করলেন, এটা আমাদের ডিসিশন, আমরা ওই ডিসিশন না মেনে চলে আসছি। আসার পরে কিন্তু আমরা ঘোষণা করছি, মাননীয় মন্ত্রীর এই কথা আমরা মানি না, এই যে গ্রীষ্মের ছুটি শীতকালে নেওয়া, এটি আমাদের এই আন্দোলন কর্মসূচিতে আমাদের এই ন্যায্য দাবির যে আন্দোলন এবং সংগ্রাম, সেটিকে বানচাল করার একটি অপকৌশল যা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ মেনে নেয় নাই। তাই সারা বাংলাদেশের শিক্ষক প্রতিষ্ঠান এখনো বন্ধ আছে, এবং আমরা বিশ্বাস করি যতদিন পর্যন্ত আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার না পাবো, ততদিন পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না, আমরা বাড়িতে ফিরে যাব না, এটি হচ্ছে আমাদের অঙ্গীকার। বন্ধুগণ, গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী সহ বারবার আমাদের সাথে চিটিং হয়েছে, বারবার তারা অনুরোধ জানিয়েছেন দুটি বড় দলের যেহেতু ঢাকার শহরে কর্মসূচি আছে, এই কর্মসূচিতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আর তার মধ্যে যদি আপনাদের কোনো নিরীহ শিক্ষক পরে যদি কোনো রকম দুর্ঘটনায় কবলিত হয়, সেক্ষেত্রে হয়তো একটি প্রশ্ন দেখা দিবে, নিরীহ শিক্ষক রাজপথে এসে তাকে এই রাজপথ দুর্ঘটনায় কবলিত হতে হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা একটা দিনের জন্য আপনারা কর্মসূচিটাকে স্থগিত করেন। আমরা অনেক আলোচনা করে পরিশেষে বলেছি, আমাদের যেহেতু লাগাতার কর্মসূচি, এই লাগাতার কর্মসূচি থেকে আমাদের স্থগিত করার কোনো সুযোগ নাই। আমরা একটিমাত্র ঘোষণায় আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের অভিভাবক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাবো, ততক্ষণ পর্যন্ত এই লাগাতার কর্মসূচি থেকে আমরা সরে যাব না, এটি আমাদের অঙ্গীকার। অতএব সর্বশেষ আলোচনা সাপেক্ষে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, শান্তির লক্ষ্যে, যেহেতু আমরা শিক্ষক, আমরা জাতির বিবেক, আমরা জাতি গঠনের কারিগর, তাই আমরা এমন একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা 60 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জায়গাটিতে অবস্থান করব, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শুধুমাত্র পরিসরটা একটু ছোট করেছি, যে 60 জন আমরা এখানে বসবো তাদের তালিকা আমরা গোয়েন্দা সংস্থার কাছে, পুলিশ বন্ধুদের কাছে জমা দিয়েছি। তারপরে আমরা বলেছি, আজকে বৃহস্পতিবার, যেহেতু দুই দলের কর্মসূচি আছে, আমরা আজকে 60 জন এখানে অবস্থান করব, লাগাতার অবস্থান। আগামী দিন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাইকোর্টে আসবেন, কোনো একটি ওখানে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানার্থে আমরা আমাদের কর্মসূচি আগামীকাল শুক্রবার 2টা পর্যন্ত এই সংক্ষিপ্ত আকারে রেখেছি। 60 জন আমরা এখানে অবস্থান করব, আগামীকাল 2টা থেকে আমাদের কর্মসূচি পূর্বের মতো চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিভাবক 18 কোটি বাঙালি রাস্তাকাঙ্ক্ষার ঠিকানা, আমাদের রাস্তাকাঙ্ক্ষার একমাত্র বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাবো এবং আমাদের এই সমস্যার সমাধান না হবে, যতদিন পর্যন্ত আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না পাবো, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরে যাব না, এটি হচ্ছে আমাদের মূল কথা। সুতরাং এখানে বিভ্রান্তির করার কোনো সুযোগ নেই বন্ধুগণ, আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, আজকে আমরা যেহেতু আমরা শান্তির লক্ষ্যে আমরা গতকালকে 16 দিন পর্যন্ত অবস্থান করেছি, শান্তিপূর্ণ অবস্থানকে বজায় রাখার জন্য আমাদের এই কর্মসূচি কেউ যেন অন্য কোনো পথে ডাইভার্ট করতে না পারে, অন্য কোনো কালার দিতে না পারে, একমাত্র শান্তির লক্ষ্যেই আজকে দেখেন আমাদের এই কর্মসূচিকে আমরা কিন্তু অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি, আমাদের এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যে সংগ্রাম, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যে আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না, যাব না, যাব না। আপনাদের মাধ্যমে, আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই, আগামীকাল বেলা 2টা থেকে আমাদের পূর্বের ন্যায় লাগাতার অবস্থান কর্মসূচি চলবে, লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। অতএব আমরা যেন কেউ কোনো ভিন্ন চিন্তা না করি, কোনো বিভ্রান্ত না হই, কেবলমাত্র শান্তির লক্ষ্যে। আজকে যদি আমরা এই যে অবস্থান না থাকতাম, একটি বিভ্রান্ত ছড়াতো, নেতৃবৃন্দ হয়তো স্থগিত করে ঘরে ফিরে গেছে। তাই আমরা প্রমাণ করেছি আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, শুধুমাত্র শান্তি এবং শৃঙ্খলা রক্ষা স্বার্থেই কিন্তু আমরা এই ডিসিশন নিয়েছি। আমাদের অবস্থান কর্মসূচি আছে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে, যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না পাবো মাননীয় প্রধানমন্ত্রীর, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের সফলতা দ্বার প্রান্তে এসে গেছি, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করেই আবারও আগামী দিন 2টায় আপনারা সবাই এই জায়গাটিতে
আরো বেশি দুর্বার গতিতে বেশি পরিমাণে উপস্থিত হয়ে প্রমাণ করবেন মাধ্যমিক শিক্ষা আমাদের প্রাণের দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের অস্তিত্বের সংগ্রাম, সেই অস্তিত্বের সংগ্রাম থেকে আমরা কোনো অবস্থায় পিছিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার বেসরকারি শিক্ষক সমাজে। না কোনো শিক্ষককে এখন পর্যন্ত সকাজ করা হয় নাই, না গণমাধ্যম যেটা বলছে ওটা 34 জন বা 36 জন শিক্ষককে সকাজ করছে। এটি জুন মাসে নিয়মিত ভিজিট করতে গেছে প্রতিষ্ঠানগুলো, সেই নিয়মিত ভিজিট করতে গিয়ে যাদেরকে বিভিন্নভাবে সমস্যা পাইছে সেই জুন মাসের। এটি আমরা যেহেতু জুলাই মাসেও কোনো শিক্ষককে সকাজ করা হয় নাই, এবং আমাদের আন্দোলন কর্মসূচি নিয়ে যদি কোনো শিক্ষককে বা যদি কোনো কাউকে কর্মচারীকে সকাজ করা হয় বা তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় আমরাও তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য প্রস্তুত আছি। আমরা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী কোনো শিক্ষক কর্মচারীকে যদি না জাল করা হয়, কোনো রকম হয়রানি করা হয়, তার আমরা দাঁত ভাঙা জবাব দিব। আমরা এক বিন্দু ছাড় দেব না। আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা শিক্ষক কর্মচারীর যদি কোনো প্রকার কোনো রকম ক্ষতি করা হয় আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এক হয়ে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছি। আমাদের ওই ব্যাপারে কোনো ডিসিশন নাই, আমাদের যে ডিসিশন পূর্বে আছে সেটাই আছে, কারণ দুই দলের কর্মসূচি অলরেডি সরে গেছে। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে সরকারের কর্মসূচি সেটা আছে সেই বিজয়নগরে, আমাদের সেই বাণিজ্য মেলার, পুরনো বাণিজ্য মেলার ওখানে আছে। আমরা মনে করি এই জায়গাটি কালকে নিরাপদেই থাকবে, এবং বিশেষ করে যেহেতু কালকে ছুটির দিন জনগণ এবং সাধারণ যারা জনগণ রাস্তায় থাকেন তাদের উপস্থিতি একেবারেই কম থাকবে, অতএব শান্তিপূর্ণ অবস্থানে মনে হয় আর কোনো রকম বিঘ্ন ঘটার সম্ভাবনা নাই। আমরা আমাদের যে ঘোষণা পূর্বে ঘোষিত কালকে দুইটা থেকে আমরা এখানে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আজকে দেশে ফিরবেন, আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী আসার পরেই আমাদের এই সমস্যার একটি সুষ্ঠু সমাধান হবে এবং আমরা সবাই শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আছে আমাদের নানান রকম আশ্বাস, নানান রকম যোগাযোগ বিভিন্ন আছে, আমরা অত্যন্ত পজিটিভ, আমরা আশাবাদী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি অত্যন্ত পজিটিভ, এই জন্য আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী একটি সুন্দর ঘোষণা নিয়েই বা সুন্দর নির্দেশনার মধ্যে দিয়ে শ্রেণীকক্ষে ফিরে যাবে। ধন্যবাদ সবাইকে।